আমি জানতে চাই বিক্রম সিং এর বাড়িতে ইনভেস্টিগেট করার অর্ডার আপনাকে কে দিয়েছে? আপনাকে আমি কিছু কাজ অ্যালট করেছিলাম, সেগুলোর রিপোর্ট জমা না করে আপনি কেন ওখানে গেছিলেন? এসডিপিও আমাকে ইনভেস্টিগেট করতে বলেছেন স্যার। এসডিপিও? বাট এই কেসটা তো ওনার ইনভেস্টিগেট করার কথা। হোম ডিপার্টমেন্ট থেকে অফিস অর্ডার এসেছে, 90% কেসের চার্জশিট দিতে হবে। এই জন্য সবগুলো থানার পেন্ডিং কেসগুলোকে ফলো আপ করতে উনি ব্যস্ত স্যার। কিন্তু আমি চাইছিলাম এসডিপিও র্যাঙ্কের কেউ এই কেসটা ইনভেস্টিগেট করুক। এনিওয়ে বলুন কি দেখলেন? পুরো ঘটনাটাই তো আপনি জানেন স্যার। নিউ ডেভেলপমেন্ট বলতে বাচ্চাটা অর্থাৎ টোটন একটা স্পেসিফিক টাইমে ফোন করেছিল। গুড, আপনি তো ক্লু পেয়ে গেছেন। কলার আইডি অ্যাটাচ করে দিন। অলরেডি ইনস্টল হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপারে আমি ভীষণ কনফিউজড যে কিডন্যাপাররা টোটনকে কোনো টর্চার করছে না কেন? স্বাভাবিক ফার্স্ট ফেজে কেউ টর্চার করে না। হ্যাঁ বুঝলাম, সেখানে তারা কোনো কন্ডিশন দেবে, কোনো টাকা চাইবে, কিন্তু এখানে তো কিছুই হচ্ছে না। হয়তো পরে করবে। উইদাউট মোটিভ কেউ কিন্তু কিডন্যাপ করে না। আর টোটনের ফোনের থেকে একটা ব্যাপার পরিষ্কার যে ওকে কিডন্যাপ করা হয়েছে, ও হারিয়ে যায়নি। বাই দ্য ওয়ে, ওদের বাড়ির থেকে কাকে কাকে সন্দেহ করা হচ্ছে? বিপাশা বা ওর মা এখনো কাউকে সন্দেহ করতে পারছে না স্যার। ঘটনার দিন, ঘটনার আগে বা পরে কারা কারা ওদের বাড়িতে গিয়েছিল আর টোটন কোথায় ছিল? বাচ্চারা তখন খেলতে গিয়েছিল। একটা ব্যাপার ভীষণ সন্দেহজনক স্যার, ইন্টারোগেশনে দুটো নাম এসেছে। কি নাম? নাম শোনার পর আপনি যদি পারমিশন দেন আমি মুভ করব। নামগুলো জানতে চাইছি। একজন আকিব, মানে ওই ট্যাক্সি ড্রাইভার কেসে যে অ্যাকিউজড। অন্যজন দিবাসেন। সেনগুপ্ত, দিবাসেন মাঝে মাঝে ওদের বাড়িতে যাতায়াত করে, ওকে সন্দেহ করার কোনো কারণ নেই স্যার। এমনও তো হতে পারে, ডোন্ট মাইন্ড, যে দিবাই লোক দিয়ে টটনকে কিডন্যাপ করিয়েছে। আর ইউ সিরিয়াস? এরপরে হয়তো কোর্টে দাঁড়িয়ে দিবা বলবে যে পুলিশ বিক্রমের পরিবারকে সিকিউরিটি দেয়নি এবং এটাই হবে ওর প্ল্যান পয়েন্ট। ভেরি স্টুপিড। আপনি দিবাসেনের ব্যাপারে ভিনডিক্টিভ হয়ে পড়েছেন। দিবাসেন যদি এটা করে তাহলে কোর্ট বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কেসটা ফোকাল পয়েন্ট থেকে সরে যাবে। দিবাস এটা চাইবে না। এখানে বসে বোকা বোকা কথা না বলে বাচ্চাটাকে খুঁজে বার করার চেষ্টা করুন। মেগো,